ফিনিশ স্ট্যাবল ব্লিচিং পাউডারের সুজন্যে বিশেষ আয়োজন কোরবানির হাট। ক্রেতা বিক্রেতার হাঁক ডাক ও দরাদরিতে মুখর রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির পশুর হাট। এই হাটে মাঝারি আকারের দেশি গরু ছাগল বেশি উঠেছে এবার। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সম্রাট আনোয়ার। ধন্যবাদ। আমরা সকাল থেকেই বিভিন্ন হাটের, রাজধানীর বিভিন্ন হাটের যে বেচা বিক্রি সেই বিষয়ে খোঁজ দিচ্ছিলাম। তো দুপুরের পর থেকে আসলে আমরা জানাচ্ছিলাম যে প্রত্যেকটি হাটে ক্রেতাদের যারা উপস্থিতি সেটি অনেক পরিমাণে বেড়ে গেছে। আমরা এখন যে দিয়াবাড়ি হাটটিতে আছি এবং এই সময়টিতে রাত 9টার সময় আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পরে যে পরিমাণ ঢল ছিল ক্রেতাদের সেটি তুলনামূলক কমে গেছে এবং বেচা বিক্রি যেগুলো হওয়ার মোটামুটি দুপুর থেকে রাত সন্ধ্যার পর্যন্তই যে বেচা বিক্রি সেটি যথেষ্ট পরিমাণ ছিল। এবং এখানে বিভিন্ন যে রেঞ্জের গরুগুলো, দামের যে গরুগুলো, ছোট বড় মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে এবং এখন পর্যন্ত হাটেও অনেক গরু এখানে আছে। তো যেই ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতাদের একটা অভিযোগ ছিল যে গত দুই দিন দাম তুলনামূলক বেশি ছিল, তবে সে তুলনায় আজকে কিছুটা কম গিয়েছে। এবং বিক্রেতা যারা বলছেন, তারা বলছেন যে আজকে তাদের তারা যেহেতু আর একদিন সময় আছে, সেই একদিনকে তারা সামনে রেখে আসলে সেভাবে গরু ধরে রাখছেন না। তারা যে দাম, মোটামুটি কাছাকাছি যে দামে যদি যাচ্ছে, তখন তারা গরুর ছেড়ে দিচ্ছেন, কারণ তারাও তো এখান থেকে তারা বেচা বিক্রি শেষ করে তারাও আবার বাড়ি ফিরবেন, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করবেন। তো এখন পর্যন্ত এই হাটটিতে ঘুরে গরু আছে, এখানে গরু আছে, যারা এখন পর্যন্ত কেনেনি তারা যদি এখানে আসেন তাহলে তারা অন্তত এটুকু নিশ্চয়তা দেওয়া যায় যে তারা গরু এখানে তাদের পছন্দ মতো গরু এখনো পর্যন্ত তারা পাবেন। একের পর এক বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবা আমাকে বাঁচান। ছোট বড় বড় এই নে ফিনিশ ফিনিশ, আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।